করেছেন, তো আপনার কেমন লাগছে যে আপনার স্টুডেন্ট ভিসা হাতে পেয়ে আপনার নাম পরিচয় দিয়ে আমাদের সাথে একটু শেয়ার করবেন? আমি সাকিব দেওয়ান, আমার বাসা ব্রহ্মপুরেতে। আলহামদুলিল্লাহ আজকে স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছি, খুবই ভালো লাগতেছে, অনেকটা স্বপ্নের মতো মনে হইতেছে। তানজাপাড়ি স্টেনিং সেন্টারের খবর আপনি কিভাবে পেয়েছিলেন বা এখানে কিভাবে আসা হয়েছিল? আমার এলাকার এক বড় ভাই আছে, উনি জাপান থেকে, ওনার মাধ্যমে আমি সান জাপানি স্টেনিং সেন্টারের খবর খবর পাই। আপনার জাপানি স্টুডেন্ট ভিসা হাতে পেতে সান জাপানি স্টেনিং সেন্টারের অবদান কতটুকু ছিল? সম্পূর্ণটাই সান জাপানিস অবদান ছিল, তারা ফাইল প্রসেসিং থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত সব রকমের সাহায্য করেছে। আপনি তো খুব শীঘ্রই জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, পরবর্তীতে যারা জাপানে যাবে তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো পরামর্শ দেবার আছে? পরবর্তীতে যারা জাপান যেতে চায় বা যারা বাদ যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বেছে নিতে চায় তাহলে তারা সান জাপানি স্টেডিং স্টেডিং সেন্টারকে বেছে নেবে। তারা এখানে সব ধরনের দলকাজ নিয়ে দেয়, আর প্রশিক্ষণ শুরু করে বিচার করার জন্য সব ধরনের সহযোগিতা করে।